গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে বাইরের দিকে তাকাতে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। যারা পাহাড় প্রেমী তারা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তো থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। তো বেশি বক বক করবো না, বেশি বক বক করলে তোমাদের আবার ভালো লাগে না। তো চলো ভিউটা অনুভব করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলেই আসলাম, কিন্তু এসে দেখছি এত কুয়াশা এত মেঘ, দেখতেই পাচ্ছি না। তো ওয়েট করছি, দেখি কখন সেভেন সিস্টার ওয়াটারফলস এ দেখা পাওয়া যায়। তোমরাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। তো এখানে খুব বৃষ্টি পড়ছে, দেখো এখন একটু 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 দেখা যাচ্ছে, আশা করি পুরোটাই শেষ অবধি দেখা যাবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখা যাক। ওয়াটারফলস দেখা হয়ে গেল। তো এখানে ভাবছি আমরা কি করছি, জামা প্যান্ট করছি। হ্যাঁ, সবাই একটু অসমিয়া সাজছিল, তো আমরা একটু সেজে নিলাম, দেখি কেমন লাগে সাজতে। তো ফ্রিতে সাজছি না, এখানে 100 টাকা করে টিকিট নিয়েছিল সাজার জন্য। শুধু এই যে জামা কাপড়গুলো দিচ্ছে আর লোহার চুড়ি বালা এইসব কি কি দিচ্ছে, এর জন্য আমাদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছিল। তো এখানে আমার মাসি ছিল, আমার ভাই ছিল আর আমি ছিলাম, আমরা 3 জন সাজছিলাম। টোটাল নিল 300 টাকা, বললাম একটু ডিসকাউন্ট নাও, নিলই না। আমাদের বনগা যে 100 টাকার জিনিস 80 টাকায় নেবে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।